أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. এই যে নাও গেঞ্জিটা দেখো, তোমার গায়ে কেমন লাগছে? নাও এটি খোলো তো, খুলে এটা দেখো, এটি খোলো, এটি খোলো। আচ্ছা গোসল করে তাহলে এটা দেখি কেমন লাগে। নাও, এটা খুব সুন্দর লাগতেছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখছেন পথ শিশু তিনজন, ওদের বাবা নাই, বাবা মারা যায়। মারা যাওয়ার পরে আমার মা অন্য ছেলের সাথে বিয়ে বসে চলে গেছে। আমরা এখন ফুটপথে থাকি, আমাদের থাকার জায়গা নাই। আচ্ছা সরাসরি আমরা বাচ্চার সাথে কথা বলি। আচ্ছা বাবু, তোমার নাম কি? আরিয়ান। আরিয়ান, আরিয়ান তুমি কোন ক্লাসে পড়ো? পড়ি না। লেখাপড়া তুমি? পড়ি না। লেখাপড়া করো না? না। সারা দিন কি করো? সাহায্য করি মানুষের কাছে, চাই চাই খাও। জি। তোমরা থাকো কোথায়? থাকি রাস্তায়। রাস্তায় কোথায়? রেডিও কলোনি। রেডিও কলোনি, ফ্লাইওভার ব্রিজ। জি। হ্যাঁ জি। তোমার নাম কি? শারমিন। শারমিন, তুমি কি করো? আমি সাহায্য তুলি সকালে রেডিও কলোনির আশপাশে মানুষ আরবি পড়ে, তাদের শুনে যদি পারি পড়ি, না পারলে নাই। মানুষের দেখা দেখি তুমি আরবি পড়ার চেষ্টা করো, কিন্তু পারো আরবি পড়তে? পারো? পারি না, অল্প কিছু পারি, তাছাড়া পারি না। আমি কোরাটুক পারি। কোরাটুক পারো, একটু শোনাও তো। আলিফ বা তা সা জিম জোরে বলো। আলিফ বা তা সা জিম হা খ দাল দাল র যা শিন শিন সদ দত দজ আইন গাইন ফা কফ কাফ লাম মিম নুন হামজা ওয়াও হামজা কোয়াও পানি ওয়াও ওয়াও হামজা ইয়া ইয়া না মালিক হামজা ইয়া ইয়া আমি সুরা ফাতিহা। সুরা ফাতিহা, তুমিও সুরা ফাতিহা? আচ্ছা বলো তো, তুমি বলো। প্রথম তো বললাম أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. مالك يوم الدين يا نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. যাই হোক, আমরা সুন্দরভাবে তারা আলিফ বা তা সা বলল এবং সূরা ফাতিহা পাঠ করে আমাদেরকে শোনাইছে। যাই হোক, ভালো লাগছে। তোমরা কিসের জন্য? বাচ্চা তিনটা ছেলের জীবনে নির্মম পরিহাস ইতিহাস। নিজের মা তাদেরকে রেখে অন্য একটা ছেলের সাথে যে সংসার করতেছে, আজকে এই পথ শিশু তিনজন সাবার রেডিও কলোনি ফুটপথে বা ফ্লাইওভার ব্রিজের নিচে তাদের জীবনযাপন। মানুষ যদি সহযোগিতা করে, সেই সহযোগিতার টাকা পয়সা দিয়েই তারা তিন ভাই বোন চলতেছে। সবাই এই বাচ্চা দুটার জন্য দোয়া করবেন। আপনারা যদি কখনো তাদেরকে দেখেন অবশ্যই সহযোগিতা করবেন। মানুষের সাথে কথা বললেই বোঝা যায় যে আসলেই মানুষ কতটা অসহায়। বাচ্চা তিনটা খুব অসহায়। আসলে আমার করার কিছু ছিল না, আমার যতটুকু সামর্থ্য ছিল তাদেরকে আমি সহযোগিতা করেছি। আপনাদের যাদের সহযোগিতা করার ইচ্ছা আছে তারা অবশ্যই সহযোগিতা করতে পারেন।